আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো খুব ছোট্ট একটি বিষয়, কিন্তু বিষয়টি খুবই ইন্টারেস্টিং। সেটি হচ্ছে যে উইন্ডোজের ক্লিপবোর্ড থেকে কিভাবে ডেটা নেওয়া হয়, রিড করা হয়, এবং সেটা পান্ডাস ইউজ করে কিভাবে সেখান থেকে একটা ডেটা ফ্রেম বানানো যায়। আমরা সাধারণত এই কাজটি জুপিটার নোটবুকে করে থাকি। তো এখানে একটি জুপিটার নোটবুক ওপেন করা আছে, যেখানে পান্ডাস লাইব্রেরিকে ইম্পোর্ট করার জন্য কমান্ড লেখা আছে। আমরা সেটা রান করি। এমনিতে জেনারেলি আমরা যখন কোনো সিএসবি ফাইলকে ওপেন করি আমাদের হার্ড ড্রাইভ থেকে, তখন আমরা যেটা করি যে ডিএফ, হয়তো ডেটা ফ্রেমের একটা নাম, ভেরিয়েবলের নাম, ইকুয়াল টু আমরা করি পিডি, পান্ডাসের পিডি, সেখান থেকে ডট আমরা রিড আন্ডারস্কোর সিএসভি, তারপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিই এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি। মাঝখানে আমরা কারেন্ট পাথ হলে শুধুমাত্র আমাদের সেই সিএসভি ফাইলটার নাম দিই। তো এক্ষেত্রে আমরা যে পাথে আছি সেই পাথের একটা সিএসভি ফাইল আমরা এখানে দিব, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স আন্ডারস্কোর ডেটা। তো ইন্স্যুরেন্স আন্ডারস্কোর ডেটা এখানে দেওয়ার পরে আমরা ডট সিএসভি যদি বলি, এবং তারপরে আমরা এই ডিএফ বা ডেটা ফ্রেমটাকে যদি রিড করি, প্রিন্ট করি, তাহলে আমরা এভাবে কিন্তু দেখেন ডেটাটা প্রিন্ট হচ্ছে। কিন্তু এটা তো আমার হার্ড ডিস্কের ফাইল থেকে আমার এই ডেটাটা আসলো। এখন আমি যদি কোনো যেটাকে বলে যে ক্লিপবোর্ড থেকে ডেটা নিতে চাই এবং এই ডেটা ফ্রেমের মধ্যে ইনসার্ট করতে চাই, সেটা কিভাবে করব। তো চলেন আমরা এক্ষেত্রে আমার গুগল ড্রাইভের একটা ডেটা শিটকে আমরা ক্লিপবোর্ডে নিই। তো আমরা আমাদের আমার যে গুগল ড্রাইভ আছে সেখানে যাই। সেখানের মধ্যে ধরেন এখানে একটা এক্সেল ফাইল আছে, এই এক্সেল ফাইলটাকেই আমরা আমরা এখন এই পুরো টেবিলটাকে আমরা একটা কন্ট্রোল সি প্রেস করলাম, অর্থাৎ আমার উইন্ডোজের ক্লিপবোর্ডে এই পুরা টেবিলটা চলে গেল। আমি এখন পান্ডাজের এখানে আমি যেটা করব, এই কোডটা এখন ডিলিট করে দিচ্ছি। নতুন করে আমি এখানে আবার ডিএফ ডিক্লেয়ার করছি এবং তার ভিতরে পিডি ডট আর ইডি রিড। এবার কিন্তু একটু চেঞ্জ আছে, এবার আমাকে আন্ডারস্কোর সিএসবি লেখা যাবে না, এবার লিখতে হবে ক্লিপবোর্ড, CLIPBOARD, তারপরে আমার প্যারেন্থেসিস শুরু এবং শেষ করতে হবে। এরপরে আমাকে যেটা করতে হবে ডিএফটাকে আমরা প্রিন্ট করতে হবে। তাহলে আমি জাস্ট লিখলাম যে পিডি ডট রিড ক্লিপবোর্ড। আচ্ছা চলুন দেখি আমরা রান করি। দেখেন আমার কিন্তু আমার ডেটা শিটে যে ডেটাগুলি আছে, অর্থাৎ ক্লাস এবং টপিকস, সেই দুইটা কলাম সম্বলিত ডেটা কিন্তু আমার এখানে চলে এসেছে, জাস্ট ক্লিপবোর্ড থেকে চলে এসেছে। আমি কিন্তু ডেটা শিট থেকে, গুগল শিট থেকে কিন্তু আমি অন্য কোনো উপায়ে এখানে আনি নাই। এবার চলুন যে ক্লিপবোর্ডের মাধ্যমে যদি আমরা কোনো এইচটিএমএল টেবিল থেকে ডেটা আনি, তাহলে আমরা কোনো একটা এইচটিএমএল টেবিল সার্চ দিই। এখানে আমরা এইচটিএমএল টেবিল, যে কোনো একটা টেবিল হলেই হয়, তো W3 স্কুলে যাই, দেখি হয়তো এখানে কোনো টেবিল পাবো। হ্যাঁ আমরা একটা টেবিল পেয়েছি, এটা হচ্ছে HTML টেবিল, যেটা একটা ওয়েবসাইট থেকে আমরা নিচ্ছি। তো এখানে তিনটা কলাম আছে আর 6-7টা রো আছে। আমি এটাও আবার ক্লিপবোর্ডে নিলাম। এখানে কিন্তু আমার পিডি ডট রিড ক্লিপবোর্ড আন্ডারস্কোর ক্লিপবোর্ড কমান্ডটি আছেই, আমি শুধু রান করব। তাহলে আমার উইন্ডোজের ক্লিপবোর্ড থেকে আবার নতুন যে ডেটাটা ক্লিপবোর্ডে আছে সেটাকে রিসিভ করবে এবং এই ডেটা ফ্রেমের মাধ্যমে মধ্যে ইনসার্ট করবে এবং সেটা প্রিন্ট করে দেখাবে। চলুন রান করি। এই যে দেখুন, এখন কিন্তু আমার এখনকার ক্লিপবোর্ডে যেটা আছে, অর্থাৎ এই যে টেবিলটা, এটা কিন্তু কপি করে এখানে দিয়ে দিল। অর্থাৎ পিডি ডট রিড ক্লিপবোর্ড, এইটুকু কমান্ড জানলেই আপনি এই কাজটা করতে পারছেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।